আল্লাহ রাশিদ তুমি মাদানী পঞ্চায়েতের প্রেসিডেন্ট সিগনেচার করছে পঞ্চায়েত সচিব সেক্রেটারির সাথে আমার ইতিমধ্যে কথা হয়ে আছে আসলে মুই সই করে দিই আপনার সই করতে কোন জায়গাটা আপত্তি আপনি লেখেন যে নাম পঞ্চায়েত সচিব সহ ডাই নিয়ে গেছেন না তোমাকে এটা তো এমন করে জ্যাং লাগাছেন ডাই নিয়ে যাওয়া গাঁও চারিলি বলে কয় জায়গাখান তার মানে এখন নিউ পি ডাব্লিউ এস এস একটা সার্কুলার আইসিল আমার তো জানা নাই মানে যাওয়া দিনত মানে অবৈধভাবে এটা জার্নাল নামর এজন মানুষ আছিল তাক মানে অপারেটর বানাইছিল এটু মানে আমি আমার যে কমিটি আছে জল মিত্র এজন জানা পাই মানে এই তারপর কমপ্লেন করে ডিসির ওসর কমপ্লেন করার পিছত এই ক্যান্সেল হয়ে গেছে তারপর রাইজে আমার সকলকে ময়ও এজন মানে এপ্লিকেট হয় মই এপ্লিকেশন দিছিল তাত টোটাল আমার এপ্লিকেট আছিল 31 জন তার ভিতর এইটু মানে কমিটিয়ে তার মানে চালে জারি চাই তাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মানে এইটু লটারি হব লাগে লটারিত মানে মোর নামটা আইছে তারপর তাদের উপস্থিত সকলকে মানি লৈছে কিন্তু আমার এতিয়া যেহেতু আমার হাতত গাঁও পঞ্চায়েত আঞ্চলিক সভাপতি যিজন আছে ফখরুদ্দিন আহমেদ তেও মানে সিগনেচার করা নাই আর মোর ওসর মানে সিগনেচার কিও করা নাই মই সুধিছিলোঁ যে প্ৰাক্তন যিজন আছে মানে আগত যিটো মানে অবৈধভাৱে যাক দিছিল তেওঁ কিয় দিয়া হৈছে তাকতো সই দিছে কিন্তু মোক কিয় নিদিব সকলোৱে মানি লৈছে আপুনি কিয় মানি নলয় তেতিয়া মানে তেওঁলোকে মোৰ ওচৰত এটা টকা মানে চাইছিল আৰু 1,00,000 টকা মানে চাইছিল তো বিগত দিনত আমি কেইদিনমান মানে শুনামতে যে প্ৰেচিডেণ্টে কাৰোবাক অবৈধভাৱে নিযুক্তি দিছিল তো আমি ৰাইজৰ হৈ তাতে ডিচি মহোদয়ৰ তাতে গৈছিলোঁ ডিচি মহোদয়ে মানে ভালো করে ইনস্ট্রাকশন যে পিএসসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিছিল তাতে আমি গম পাইছো যে প্রেসিডেন্টে এজন অবৈধ জয়নাল নামের লড়াটক অবৈধভাবে নিযুক্ত দিয়েছিল যিজনে 7 পাস নহয় তারপর ডিসি মহোদয়ে একটা ইনস্ট্রাকশন দিছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএসসি ডিপার্টমেন্টর আর এই ইনস্ট্রাকশন মতে পিএসসি ডিপার্টমেন্টের ফলের একটা ভিডিও দিছিল গাঁও সভা পাতি বলে ভিডিও থ্রুদি যাতে পঞ্চায়েতের প্রেসিডেন্ট আর যাতে সেক্রেটারি গাঁও সভা পাতে আর সেই মর্মে এদিন আমার একটা নোটিশ যোগে বিডিও মহোদয় আমার জ্ঞাত করে সেই নোটিশ আমার আছে যে গাঁত একটা গাঁও সভা হব লাগে আর গাঁও সভার জড়িয়ে এইটাও হব লাগে জল মিত্রটা বাছনি হব লাগে আর তাদের বিভাগীয় কর্তৃপক্ষ আছিল পিএসসি ডিপার্টমেন্টের ফলের পর আর এই বিভাগীয় কর্তৃপক্ষ থাকা উপস্থিতিতে আমি রাইজও মিলি সবাই মিলি কেনে তারপর প্রার্থী আমি বাছনি করো যা প্রার্থীজনের নাম হল আল রাশিদুল মাদানী আর তাতে আমার ডিসি মহোদয় কৈছিল যে ডিসি মহোদয় যে ইনস্ট্রাকশন পাইছিল পিএসসি ডিপার্টমেন্টের ফলের পর তাতে লিখা আছিল যে এসেম্বলি ফটোগ্রাফটো যাতে গাঁও সভার ফটোগ্রাফটো যাতে দিয়ে আমার ইয়ার ফটোগ্রাফটো আছে তো কথা হল যে ইয়ার ভিডিও আছে প্রেসিডেন্ট আছে সবই আছে আজি আমি রেজলিউশনটা রেডি করেছো রেজলিউশন রেডি করার পিছন ভিডিও বিভাগীয় কর্তৃপক্ষ সবে এটি রেজলিউশনে সহি করেছে আর মানিছে কিন্তু আমি যেতে আমি গাঁও সভার সভাপতির তাতে গেছিলো যাওয়ার পিছত আমি চালো যে গাঁও সভার সভাপতি এটি সহি না করে তো সহি করার কারণ মই বুঝি পোৱা নাই হয়তো ক্যান্ডিডেটে গৈছিল যে আপিল করেছিল যে আমাকে একটা সহি করব লাগে কিন্তু ক্যান্ডিডেটে শুনা পালো অলরেডি যে কিবা বলে ধনের বিনিময় মানে এটি করব বিচারে কিন্তু মোর কথা হল যে বিভাগীয় কর্তৃপক্ষ যদি দিছে এটি কি কারণে বা কোন কি উদ্দেশ্যত এই আমার গাঁও পঞ্চায়েতের সভাপতিজনে এনেকুৱা কৰি আছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৰ।